অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে বেশ কয়েকদিন ধরে দিল্লিতেই পড়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, আর সূত্র অনুযায়ী সেই সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নোট জমা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। দিল্লি সফরে গিয়ে গত 17 জুন রাষ্ট্রপতি ভবনে যান সস্ত্রীক রাজ্যপাল, সেখানেই রাষ্ট্রপতিকে নোট দেন রাজ্যপাল। কিন্তু সেই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলল তৃণমূল। রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটে ওই বৈঠকের ছবি দিয়ে প্রশ্ন তুলেছেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাওয়া রাজ্যপাল কি করে সঙ্গে স্ত্রীকে নিয়ে যান? দ্বিতীয়ত, ছবিতেই স্পষ্ট রাষ্ট্রপতির দিকে পা তুলে বসে আছেন রাজ্যপাল, এই বিষয়টি নিয়েও সরব হয়েছেন কুণাল। টুইটারে তৃণমূলের মুখপাত্র লেখেন, পশ্চিমবঙ্গ নিয়ে সপরিবার আলোচনা, নেমন্তন্ন নাকি, তাও আবার মহামহিমের দিকে পা তুলে? শ্রদ্ধা সম্মানের ঐতিহ্য রীতিনীতিটা অন্তত মনে রাখুন। প্রসঙ্গত, রাজ্যপালের দিল্লি সফর নিয়ে আগেই সুর চড়িয়েছে তৃণমূল। বেশ কয়েকদিন ধরে রাজধানী থাকলেও বাংলায় যেমন প্রতিদিন রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান ধনকর, দিল্লিতে অবশ্য তা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দুদফায় বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল। কিন্তু গোটা সফরের একেবারে শেষ লগ্নে সামান্য কিছু আক্রমণ রাজ্যের উদ্দেশ্যে করেন তিনি।